আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম। তো প্রিয় ব্যাপার, আমি ইতিমধ্যে এই মার্কার ম্যানেজার এবং মার্কার মার্কিং এই দুটি অপশন নিয়ে ভিডিও তৈরি করেছি এবং অলরেডি আপলোড করেছি। তো আমি মার্কারটিকে ওপেন করি, ফাইল অ্যাক্সেস পাথ, তো আমার অ্যাক্সেস পাথ করে আছে, এখান থেকে ওকে। আর যদি অ্যাক্সেস পাথ না করা থাকে তাহলে এখান থেকে এভাবে অ্যাক্সেস পাথ করে ফাইলটিকে সিলেকশন করে দেব। এরপর এই চিহ্নগুলোতে ক্লিক করে দেব এবং এখানে খেয়াল করব প্রত্যেকটি ঘরে আমার স্টাইল নাম্বারটি চলে এসেছে কিনা। এরপর ওকে। এবার ফাইল এখান থেকে ওপেন। তো আমি মার্কারটিকে ওপেন করলাম। আজকের ভিডিওতে এই যে ডান সাইডে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো দিয়ে কোন অপশন দিয়ে কি কাজ করবেন সে কাজগুলো দেখাবো। তো প্রিয় ডপার, এখান থেকে আমি সবগুলো অপশন নিয়ে আলোচনা করব না। বেসিকভাবে যে মেন মেন অপশনগুলো আছে, যেগুলো আমরা সচরাচর কাজ করে থাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। আর বাকিগুলো নিয়ে পরবর্তীতে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি আরেকটি সফটওয়্যার ওপেন করে নিই, তাহলে আমি কিবোর্ড থেকে কোন বাটনগুলো চেপে কাজ করব তা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে লক্ষ্য করুন, প্রথমে দুটি অপশন আছে, একটি তীর চিহ্ন উপরের দিকে এবং একটি নিচের দিকে। এখান থেকে যদি আমি এই অপশনটিতে ক্লিক করি তাহলে এই পিসগুলো আবারও এখানে উঠে যাবে। তো আমি ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ কনফার্ম দ্য রিজেক্ট অফ অল দ্য পিস। আমি সবগুলো পিস রিজেক্ট করে দিতে চাই কিনা, কিংবা এই মার্কারটিকে রিজেক্ট করে পিসগুলো উঠিয়ে দিতে চাই কিনা সেই মেসেজটি দিয়েছে। তো আমি এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন পিসগুলো চলে গেছে। আমি আবারও পিসগুলো নিয়ে আসলাম। এবার লক্ষ্য করুন, এখান থেকে আমার পিসগুলো এলোমেলো। আমি F12 বাটনটি ক্লিক করলাম। তো এই মার্কারগুলো প্রসেসিংয়ে দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই এখানে ক্লিক করে এই ফাইলগুলো কিভাবে ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে পিসগুলো যেভাবে আছে গ্রিন লাইন অনুযায়ী সেভাবেই বসবে, যা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই অপশনটিতে পিসগুলো উঠিয়ে দিলাম। এবার যদি এই অপশনটিতে ক্লিক করি, তো আমি ফাইলটিকে একবার সেভ করে নিই। ফাইল সেভ। এবার যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ এসেছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য কারেন্ট মার্কার। তো দেখতে পাচ্ছেন আমার মার্কারটি কিন্তু আগের পর্যায়ে চলে আসলো, অর্থাৎ পূর্বের মার্কারটিকে এভাবে সঠিকভাবে সেভ করার জন্য বা পূর্বের মার্কারটিকে দেখার জন্য এই অপশনটিকে ব্যবহার করা হয়। এরপর এখান থেকে যে অপশনটি নিয়ে আমি কথা বলবো তা হলো এই অপশনটি। আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বাকিগুলো সব সাদা হয়ে গেছে। তো এই অপশনটির কাজ হলো ব্লক করা, অর্থাৎ তিনটি চারটি বা পাঁচটি পিসকে একসাথে ব্লক করা। ধরুন এখান থেকে এগুলো আমার চেক মার্কার, সেক্ষেত্রে এই যে একটি ফন্ট, এই ফন্ট এবং ফন্টের সাথে ফেসিং, এই পিসগুলোকে ব্লকের মধ্যে রাখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। তো আমি এই মার্কারটিকে উঠিয়ে দিয়ে কাজটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দুটি পিস নিলাম। তো প্রিয় ব্যাপার, ধরুন এই যে দুটি পিস আমি নিয়েছি, এই পিস দুটিকে আমি ব্লক করে দেবো। সেক্ষেত্রে আমি এই অপশনটিতে ক্লিক করে এই পিস দুটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্লক হয়ে গেছে। এখন যদি আমি এই পিস দুটিকে এদিক সেদিক নিই তাহলে দেখতে পাচ্ছেন দুটি পিস কিন্তু একসাথে, অর্থাৎ ব্লক হয়ে গেছে। অর্থাৎ এই অপশনটি হলো ব্লক মার্কার করার জন্য।
অর্থাৎ মার্কারে থাকা পিসগুলোকে ব্লক করার জন্য। এরপর যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে প্যাটার্নের মধ্যে বিভিন্ন ধরনের মার্কে দেওয়ার জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়। তো এই অপশনগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে কথা বলবো। এরপর চলে আসুন এই যে সার্চ, এটির কাজ হলো বড় করে দেখা। তো আমি মার্কারটিকে উঠিয়ে দিই। তো ধরুন এটি আমার মার্কার, এখান থেকে এই যে ছোট ছোট দুটি পিস দেখতে পাচ্ছেন, এই পিস দুটিকে বড় করে দেখা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করব। এবার আমরা বড় করে দেখার জন্য এই অপশনটি ব্যবহার করব। এরপরের অপশনটি হলো ওভারলে হুইম চেক করার জন্য। এরপরের অপশনটি হলো, এই অপশনটি হলো ওভারল্যাপিং চেক করার জন্য। তো এই যে মার্কারের মধ্যে অনেকগুলো পিস আছে, এই পিসগুলো যদি একটি পিস আর একটি পিসের উপরে এরকম উঠে যায়, তো দেখতে পাচ্ছেন আমাদের পিসটি কিন্তু ওভারল্যাপিং হয়েছে। এখন যদি আমি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন থ্রি ওভারল্যাপ পিস, এই একটি পিস, এই একটি পিস এবং এই একটি পিস, এই তিনটি পিস কিন্তু একটি অপরটির সাথে ওভারল্যাপ হয়ে আছে। তো এই ওভারল্যাপিং চেক করার জন্য এই অপশনটিতে ব্যবহার করা হয়। তো এই কাজগুলো সাধারণত হয়, ধরুন এই মার্কারটি করার পর আমরা এখান থেকে প্যাটার্নের মধ্যে একটু মডিফাই করলাম, ধরুন হেম পজিশন থেকে 1/2 ইঞ্চি ইনক্রিজ করলাম, সেক্ষেত্রে এই মার্কারটিকে যখন আমরা এখান থেকে মডিফাই করব তখন কিন্তু পিসটি বড় হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম ওভারল্যাপ হয়ে যাবে, আর এই ওভারল্যাপটি চেক করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এরপরে যে অপশনগুলো আছে এখানে ভালোভাবে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এখানে এই যে মার্কারের মিডল পজিশনে দাগটি দেওয়া আছে, এরপর এই দাগটি দেওয়া আছে উইথের দিকে মিডল পজিশনে, এবং এই দাগটি কিন্তু মার্কারের সাইডে দেওয়া আছে। তো এই তিনটি দাগের কাজ কি? তো প্রিয় ডপার, ধরুন এখান থেকে এই যে পিস আছে, ধরুন এখান থেকে আমি এক গজ একটি মার্কার করব। তো এখান থেকে আমি যদি রাইট বাটনটি ক্লিক করে এভাবে 1 ইয়ার্স নিলাম, এবার এখানে দাগটিকে রেখে দিলাম, এখন কিন্তু এই দাগ বরাবর আমি প্যাটার্নগুলোকে বসাতে পারবো। আমি পিসগুলোকে উঠিয়ে দিলাম, অর্থাৎ নির্দিষ্ট ব্লক সিলেকশন করে বা নির্দিষ্ট পরিমাণ মার্কার সিলেকশন করে সেই মার্কারের মধ্যে পিসগুলোকে বসানোর জন্য এই অপশনটি। একইভাবে উইথের দিকে এই দাগটিকে ব্যবহার করার জন্য এই দাগটি, এখন যদি এখান থেকে আমি পিসটিকে ডাউনের দিকে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই দাগের সাথে লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন এই দুটি অপশনকে আমরা এই কাজের জন্য ব্যবহার করব। এরপরের অপশন হলো এই দাগটি, এটি দিয়ে আমরা কিভাবে কাজ করব। তো আমি এখান থেকে দুটি পিস নেই, আমি এই লম্বা দুটি পিস নিয়ে নিলাম। এবার যদি এই দাগটি না থাকে, তো দেখুন আমি যখন এখান থেকে আরো দুটি পিস নিয়ে নিলাম, আমার এই পিসটি এ বরাবর থাকলো। এখন যদি এই পিসটিকে আমি এ বরাবর আনতে চাই তাহলে কিন্তু সঠিকভাবে এই পিসটি এ বরাবর লেবেল হলো কিনা বোঝা যাচ্ছে না, অথবা এখান থেকে যদি আমি এই পিসটিকে নিয়ে কিবোর্ড থেকে লেফট অ্যারো বাটনটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পিসটি কিন্তু চলে গেছে একদমই অপর প্রান্তে। কিন্তু আমি যদি এই দাগটিকে দিয়ে নিই, আমি এই অপশনটি সিলেকশন করলাম এবং এই দাগটি দিয়ে নিলাম, এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই লেভেল বরাবর এই প্যাটার্নটি বসে গেছে। আমি যদি এখান থেকে আরো ছোট ছোট পাস নেই, ধরুন আমি এই পিসটি নিলাম, এবার যদি এখান থেকে আমি
রাইট অ্যারো বাটনটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু এই দাগের সাথে এসে মিশে গেছে, এই পেজটি কিন্তু অপর প্রান্তে এখানে চলে যায় নাই। অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ এই মার্কারটিকে এভাবে রাখার জন্য বা সবগুলো পিসকে রাইট সাইডে এভাবে মিলিয়ে বসানোর জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এরপরে যে তিনটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এই অপশনটি যদি ক্লিক করি তাহলে এই মার্কারটিকে বড় করে দেখাবে। তো আমি পিসগুলোকে উঠিয়ে দিয়ে পুরো মার্কারটিকে নিয়ে আসি। এবার দেখতে পাচ্ছেন এ পজিশন থেকে এ পর্যন্ত নিচের দিকে কিন্তু অনেকগুলো পিস আছে, সেগুলো দেখা যাচ্ছে না। তো সবগুলো পিস দেখার জন্যই মূলত এই অপশনটি ব্যবহার করা হয়। আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো পিস কিন্তু এবার দেখা যাচ্ছে। আবার যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে ফুল স্ক্রিনে মার্কারগুলো শো করলো কিন্তু এ পাশে দেখা যাচ্ছে না। এই দেখানোর কাজটি এই অপশনটিতে করা হয়। এরপর যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটি, ধরুন এই মার্কারের মধ্যে আমি এখানে একটি ফাঁকা অংশ তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা এই অপশনটিকে সিলেকশন করব এবং এখানে এসে রাইট বাটন ক্লিক করব। এবার এই যে একটি পয়েন্ট এসেছে অর্থাৎ ভ্যালু অপশন এসেছে, এই ভ্যালু অপশনে আপনি যে ভ্যালু বসিয়ে দিবেন সে পরিমাণ কিন্তু এই অংশে ফাঁক হবে। তো এখান থেকে ধরুন যেহেতু 132 দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমি 15 বসিয়ে দিলাম। এবার যদি আমি ওকে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই 15 মিলি ফাঁকা হয়ে গেছে। আমি আবারও সিলেকশন করলাম এবং রাইট বাটন ক্লিক করলাম। এবার আমি এখানে মেজারমেন্টটি বাড়িয়ে দেব, আমি দিলাম 300। এবার যদি আমি ওকে বাটনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। তো এভাবে একটি মার্কারের মধ্যে গ্যাপ তৈরি করার জন্যই এই অপশনটিকে ব্যবহার করা হয়। ঠিক একইভাবে উইথের দিকে এই অপশনটি দ্বারা উইথের দিকে গ্যাপ তৈরি করা হয়। তো আমি এখান থেকে ক্লিক করলাম এবং এখানে মান বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন উইথের দিকে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে, যেহেতু প্যাটার্নগুলো উইথের দিকে, সুতরাং ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আমি মার্কারটিকে সঠিকভাবে করে নিই। তো প্রিয় ব্যাপারে হলো আমার মার্কার। এবার আমি এই অপশনটিতে সিলেকশন করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব এবং এখানে ভ্যালু বসাবো। তো এখানে 500 দেওয়া আছে, এখান থেকে আমি 300 দিলাম। এবার ওকে। তো দেখতে পাচ্ছেন উইথের দিকে ফাঁকা হয়ে গেছে। এরপরে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে মার্কার রানিং করা হয় এবং F12 ক্লিক করলে মার্কারটি অফ হয়ে যাবে, অথবা এই অপশনটিতে ক্লিক করার পর এই যে ঘড়ি কাঁটাটি দেখতে পাচ্ছেন, এই ঘড়ি কাঁটাটি যখন এখানে চলে আসবে তখন মার্কারটি শেষ হবে। আর ইতিমধ্যে যদি আপনি মার্কারটিকে অফ করে দিতে চান তাহলে এখান থেকে F12 এই বাটনটি প্রেস করলে দেখতে পাচ্ছেন মার্কারটি শেষ হয়ে গেছে। এবার আমি মার্কারটিকে সেভ করে দেব, ফাইল সেভ, ওকে। আর এরপরে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে উইথের দিকে ফুল মার্কারটি দেখার জন্য এবং লেন্থের দিকে মার্কারটি দেখার জন্য এই চারটি অপশন। যদি আমি এই অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটি পুরো আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই অংশকে দেখালো। একইভাবে যদি আমি এদিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচের দিকে ফুল অংশগুলো দেখার জন্যই এই অপশনগুলো। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি সচরাচর যে অপশনগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি সেই অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। বাকি যে অপশনগুলো আছে এগুলো নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি এই কাজগুলো আপনাদেরকে দেখাবো। আমি আবারও বলে দিচ্ছি, এই মার্কারটি দিয়ে এই পিসগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য এবং এই অপশনটি দিয়ে পূর্বের মার্কারে ফিরে আসার জন্য, এটি দিয়ে
একটি অংশকে বড় করে দেখার জন্য, কয়েকটি পিসকে ব্লো করার জন্য, এটি দিয়ে ওভারলক চেক করার জন্য। এরপর এটি নির্দিষ্ট পরিমাণ মার্কার করার জন্য, এটি দিয়ে উইথের দিকে এবং এটি মার্কারের শেষে পিসগুলোকে সমানভাবে বসানোর জন্য। এই অপশন দিয়ে মার্কারকে ফুল এবং বড় করে দেখানোর জন্য। এরপর এই অপশনটি দিয়ে মিডল পজিশনে ফাঁকা করার জন্য, এই অপশনটি দিয়ে উইথের দিকে ফাঁকা করার জন্য এবং এটি দিয়ে মার্কার প্রসেস করা হয়। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।